নিজের পাপের শাস্তি নিজে ভোগ করো। এসব তুমি কি বলছো ছোট মা? তুমি তো কনককে কোনোদিন কিছু বলতে দাওনি। হ্যাঁ বলতে দিইনি, আমি ভুল করেছি, আর এখন আমি সেই ভুল শুধরে নিতে চাই। এত কিছুর পরেও কেন জানি না কনককে কিছুতেই দোষী ভাবতে পারছি না। কি করে হয় এরকম? এত বছর ধরে দেখছি কনককে, যে মানুষ নিজেকে শেষ করেও সবাইকে বাঁচাতে চেয়েছে বারবার। চলো চলো একটু বসবে, চলো তোমরা। আমরা ঠিক ঠিক আছি মা, আমরা ঠিক আছি। বোরানি, তোমরা সুস্থ আছো তো? কিছু হয়নি তো তোমাদের? না না, কনকের পক্ষে এরকমটাই স্বাভাবিক। এভাবে দলিল দিয়ে দেওয়া, ব্রিফ কেস থেকে টাকা সরিয়ে ফেলা, কোথাও যেন কিছু একটা চলছে যেটা আমি ঠিক বুঝতে পারছি না। কনক কি সত্যি এসবের জন্য দায়ী? আমার তোমাকে অনেক কথা বলার আছে। শুনবে আমার কথা? বলো। তুমি ওকে বিশ্বাস করো? আমি টাকার জন্য বাড়ির সব কাগজ দিয়ে দিয়েছি মিস্টার মানসালকে। মানতে না চাইলেও তো আর কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। অবশ্য তুমি তো বললে বৃষ্টিকে বাঁচাতে গিয়ে তোমাকে সব করতে। ওটাই সত্যি কথা, তুমি বিশ্বাস করো আমায়। আমার তখন আর কোনো উপায় ছিল না, বিশ্বাস করো। তাহলে এখন প্রশ্ন হলো, ওই টাকাগুলো গেল কোথায়? আমি তো সেটাই বলতে চাইছি। তুমি বলো, আমি যদি টাকাগুলো নিয়ে থাকি তাহলে আমি অত টাকা কোথায় রাখবো? বলো কোথায় রাখবো আমি টাকাগুলো? তুমি এই অবস্থায় এখানে এলে কেন? তুমি তোমার ঘর থেকে আমাকে ফোন করতে পারতে, আমি চলে যেতাম। টাকাগুলো রাখো সার্থ কি? কিসের টাকা? কার টাকা এগুলো? এই টাকাগুলো কনক নীলের কাছে রাখতে দিয়েছিল। নীল নিজে এগুলো ফেরত দেবে বলে এসেছে। আজ এটার একটা ফাইনাল সেটেলমেন্ট করতেই হবে। সত্যিটা আমার জানা দরকার। সত্যি বোরানির সাথে এরকম করছিস কেন? কি রে, তুই এরকম ব্যবহার করছিস কেন বোরানির সাথে? আমি শুধু নীলের সাথে কথা বলতে চাই। কিন্তু দাদাভাই, তুই এর মধ্যে ভুলে যাচ্ছিস। না ব্রো, আজ কেউ কথা বলবে না, আজ শুধু নীল কথা বলবে। আর আমি ওর কাছ থেকেই জানতে চাই, ওই টাকাটা কি করে কিভাবে পেল বলুন। বলুন, আমার প্রশ্নের উত্তর দিন। চুপ করে আছেন কেন আর তুমি? না মানে আমি যেটা বলতে চাইছি আসলে। আরে নীল বাবু, একটু হেজিটেট কেন করছেন বলেন তো। আরে বলেন বলেন, এতক্ষণ আমাকে যেটা যেটা বলেছেন সবটাই বলেন সার্থকি বাবুকে। হ্যাঁ বলেন কি না? না রাধেশ্যাম বাবু, দেখুন আমি চাই না উনি যেরকম এক্সাইটেড হয়ে আছেন তাতে হঠকারিতা বসে কোনো একটা ভুল ডিসিশন নিয়ে ফেলুক। দ্যাট ইজ নন অফ ইয়োর বিজনেস। আপনাকে যেটুকু জিজ্ঞেস করছি আপনি শুধু সেটুকুর উত্তর দিন। বলুন ওই টাকাটা কোত্থেকে পেয়েছেন? আরে ঘাবড়াইয়ে মাঠ নীল বাবু, আমি তার টকি বাবুকে খুব ভালো করিয়া চিনি। হ্যাঁ ভীষণ মাই ডিয়ার লোক আছেন উনি, বুঝলেন কিনা? সত্যি কথা শুনলে উনি খুশি হবেন। হ্যাঁ ওনাকে বলতে দিন মিস্টার গুপ্তা, আপনি যদি এই ব্যাপারে ইন্টারফেয়ার না করেন তাহলে খুব ভালো হয়। বুঝলেন কি না সার্থকি বাবু, আমি তো আপনার ভালোকে নিয়ে বললাম। হ্যাঁ আমাদের মধ্যে সব ব্যাপারে কথা বলাটাও মনে হয় আপনার উচিত হচ্ছে না রাধেশ্যাম বাবু।
আর দুজন মানুষ যখন কথা বলে তার মাঝখানে কথা বলাটা কোনো ভদ্রতা নয় মিস্টার গুপ্তা। তাছাড়া আপনি কি চান কি না চান, আই ডোন্ট রিয়েলি কেয়ার। আমি শুধু জানতে চাই ওই টাকাটা কোত্থেকে এলো, কিভাবে এলো। তবু তবু দেখুন, এতটা রেগে গিয়ে উত্তেজিত হয়ে আপনি ধুম করে একটা কিছু ডিসিশন নিয়ে ফেলবেন, সেটা তো আপনার পরিবারের জন্য ভালো হবে না। সেটা আপনাকে ভাবতে হবে না। আপনি আমার প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কেন? বেশ বেশ, আপনি যখন জানতে চান আমি সবটা বলছি ওনাকে। দেখুন যেটা হয়েছিল, দেখুন মিসেস চৌধুরী, আপনি নিজেও খুব ভালো করে জানেন আমি যে কথাগুলো বলছি সেগুলো সবকটাই সত্যি, মিথ্যে নয়। তাছাড়া আমি যদি আপনার কথা সত্যি বলে ধরেও নি, তবুও আমি একটা কথা বুঝতে পারছি না মিস্টার নন্দ। কোনটা? আজ হঠাৎ করে আপনি এতগুলো টাকা কেন ফেরত দিতে এলেন? একদম ঠিক, টাকার জন্য খারাপ কাজ করতে যে আপনার হাত কাঁপে না, সেটা আমরা এর আগেও অনেকবার দেখেছি। হ্যাঁ অপু, তুমি একদম ঠিক কথা বলেছ। এই লোকটা একটা মূর্তিমান শয়তান। আর যে লোকটা টাকার জন্য বৃষ্টির মতো একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করতে পারে, সে এতগুলো টাকা হাতে পেয়ে ফেরত দেবে কেন? তাছাড়া বৌরানী তো কারোর নামও বলেনি, সুতরাং আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। বলুন, কোন উত্তর আছে আপনার কাছে? দেখুন, আমি অনেক খারাপ কাজ করেছি একটা সময়, শুধুমাত্র টাকার জন্য, প্রয়োজন অনুযায়ী। কিন্তু এটা আমি কখনোই চাইনি, শুধুমাত্র আমার জন্য একটা ফ্যামিলি ধ্বংসের পথে বসবে, চলে যাবে, যেটা আপনি চেয়েছেন। তাই আমি যখন পুরো বিষয়টা জানতে পারলাম, আমার খুব কষ্ট হলো। আমি মন থেকে ব্যাপারটা কিছুতে মেনে নিতে পারিনি, তাই জন্যই তো ছুটে এসেছি এখানে। কিন্তু এখন তো মনে হচ্ছে এখানে এসে আমি যথেষ্ট ভুল করেছি। নানি, আপনি ভুল কিছু করেননি। না দাদা ভাই, ওই লোকটার কথা তুমি একদম বিশ্বাস করো না, ও মিথ্যে কথা বলছে। আপনি যদি টাকাটা ফেরত দিতে এখানে না আসতেন তাহলে আমি কনককে চিনতে ভুল করতাম। শাবাস নীল, এই জন্যই আমি তোমাকে এতটা প্রেফার করি। সত্যি তুমি আজ প্রমাণ করে দিলে যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। দাদা ভাই, তুই কিন্তু এবার সত্যি সত্যি একটা বড় ভুল করতে যাচ্ছিস। আমার কথাটা আগে শুন না ব্রো, আমি যেটা বলছি ভেবে চিন্তেই বলছি। তার মানে ওরা সবসময় আমার উপর নজর রাখছে। যে মুহূর্তে আমি ওকে সব বলে দিতে গেলাম, সেই মুহূর্তে ভয় পেয়ে ওরা আমাকে ওর সামনে অপদস্থ করতে চাইছে। ওরা চায় যাতে ও আমাকে আর বিশ্বাস না করে। না, এত সহজে আমার ভেঙে পড়লে চলবে না, আমাকেও এবার খুব ভেবে চিনতে পা ফেলতে হবে। তোমার কি কিছু বলার আছে? আজ যে আমার আর কিছু বলে কোনো লাভ নেই সেটা আমি বেশ বুঝতে পারছি। তবে এই সব কিছুর জন্য আমি নীল আর রাধেশ্যাম বাবুর কাছে কৃতজ্ঞ। খুঁজছিস বলতো চিলমি? এবারে কাগজ। কাগজ সেটা এখানে থাকতে যাবে কেন? দেখ, তোর কাকুমনি হয়তো সেটা লিবারিতে নিয়ে গেছে। উফ মা, তোর কি মনে হয় এতক্ষণ ধরে আমি খবরের কাগজের কথা তোমাকে বলছিলাম? তবে
সিরিয়াসলি মা, আমি না তোমাকে নিয়ে আর পারছি না। এই ঘরের মধ্যে তোমাকে লুকিয়ে লুকিয়ে এনে তন্ন তন্ন করে আমি খবরের কাগজ খুঁজছি। আরে বাবা, আমি তো সেটাই বলছি তখন থেকে তোকে, তুই খবর কাগজ